तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मामृतंगमया। ओम शांति शांति शांति। आविराविर्मयि रुद्रयते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। आमि ब्राह्मण मंत्रहीन सकल मंदिरेर बाहिरे आमार पूजा आज समाप्त हलो। देवलोक थेके मानव लोके आकाशे ज्योतिर्मय पुरुषे আর মনির মানুষে আমার অন্তরতম আনন্দে রঘু আমার প্রিয় আমার পরম ধন হে প্রভু আমার প্রিয় ছোট ছোট জন্ম মৃত্যু সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। এটুকু প্রতিদিনই বুঝতে পারি কবি ধর্ম আমার একমাত্র ধর্ম নয়, অস্তিত্বের নানা বিভাগেই আমার জবাবদিহি। উচ্চারণ মাত্রে বুঝতে পারি এ উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরে। আমরা আজ এক মহামারীর কারণে বিপর্যস্ত বিধ্বস্ত, এই বাস্তব পরিস্থিতি মনে রেখে 25শে বৈশাখ 2020 বাংলার 1427 অনিবার্য বিবেচনায় ঘরের মধ্যে থেকেই বহরমপুর গার্লস কলেজ বাংলা বিভাগের সমবেত শ্রদ্ধাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। উপনিষদে আছে, যখন সূর্যালোক চন্দ্রালোক অথবা অগ্নিও থাকে না, তখন যে জ্যোতির্ময় আলোকে মানুষ সকল কর্ম সম্পাদন করতে পারে, আত্মজ্ঞানের স্ফুরণ তার একমাত্র উপায়। সেই আত্মজ্ঞান রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মাধ্যমে শত সহস্র মানুষের মধ্যে অনির্পাণ রাখার জন্য সারা জীবন ব্যাপী সাধনা করে গেছেন। তার সৃষ্টির কল্যাণ স্পর্শ আজও ভবিষ্যতেও আমাদের পাথেও। সাবলীল স্বতঃস্ফূর্ততায় তার প্রতি আমাদের ছাত্রী ও শিক্ষক বৃন্দের কিছু কথা, আলোচনা, গান, কবিতা, তথ্যচিত্র, ছবি সবকিছু বিভাগীয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে এই ছোট্ট পরিবেশনা। তথ্য জোগাড়ে বা কোথাও সুরের বেশ কিছু অসম্পূর্ণতা থেকে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। তবু আন্তরিক চেষ্টায় আমরা যা পেরেছি। বিধ্বস্ত প্রহরে 25শে বৈশাখ আমরা চেষ্টা করেছি নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথতে। শ্রদ্ধাঞ্জলি পর্বের শুরুতেই বহরমপুর গার্লস কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা মহাশয়ের নিবেদনে দ্বিধাহীন স্পষ্টতায় জীবনের সহজ সরল সত্যে রবীন্দ্র উচ্চার। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মদিবস। এবছর গুরুদেবের জন্মদিনটি অন্য বছরের থেকে সম্পূর্ণ পৃথক। আজ পৃথিবীর গভীর অসুখ করোনা ভাইরাসের সংক্রমণ অতিমারির রূপ নিয়েছে।
সমগ্র বিশ্ব আজ বিপর্যস্ত দিশে পারে। গৃহবন্দী হয়ে রবীন্দ্রপ্রেমী মানুষ নিজেদের মতো করে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাচ্ছেন, আমরাও অন্তরে শ্রদ্ধা নিবেদন করি মহাপ্রাণ কবির উদ্দেশ্যে। আমরা তাঁর সৃষ্টির মধ্যেই খুঁজে ফিরি বর্তমান দমবন্ধকর অবস্থা থেকে পরিত্রাণের উপায়। তিনি তো আমাদের চিন্তা চেতনা দূরে রয়েছেন আজও, জীবনের নানান ক্ষেত্রে নানান দশায় আমরা তাকে কাছে পাই। তিনিই তো দিয়েছেন বাঁচার মন্ত্র, শিখিয়েছেন জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন তাই সত্য, এবং সেই সত্যকে সহজভাবে গ্রহণ করতে, মনের সঙ্গে বোঝাপড়া করতে। এই বোঝাপড়াই যথার্থ জীবন ধর্ম। এখন আমি গুরুদেবের খনিকা কাব্যের বোঝাপড়া কবিতায় সেই জীবন পথেরই সন্ধান করব। কবিতা বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে, কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভাবের গতি সবার তরে নহে সবাই, তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি, মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যিরে লও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের অন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে, মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর্ত রবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে, হেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনি বাক্যে চুপ করিয়া ডুবে যেও, এটা কিছু অপূর্ব নয় ঘটনা সব মান্য খুবই, শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে, তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তোমার করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দুহাই, তবে এ কার্যটা যত শীঘ্র পারো করো, খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া, তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই
কাহার সঙ্গে কতটুকু তফাৎ হল মনে রে, তাই কহ যে ভালো মন্দ যাহাই আসু সত্যি গেল সহজে। অন্ধকার ক্রমশ ঘনাচ্ছে, চারিদিক অবগুণ্ঠনে ঢাকা, সমগ্র শরীর মন জুড়ে ক্লান্তি, যেন কোনো প্রলয়ের আশঙ্কা। এই চিত্রকল্পে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কবিতা অধ্যাপিকা পাপিয়া ব্যানার্জির কণ্ঠে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গী গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছি অঙ্গি নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এ নহে মুখার বন মর মর কুঞ্জিত, এ যে অজাগর গরজি সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোলে পল পল্লোলে দুলিছে, কোথার সেতির ফুল পল্লব কুঞ্জিত, কোথার সেনি কোথা আশ্রয় শাখা, তুমি বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, এখনো সমুখে রয়েছে সুচির সর্বরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সঙ্গরী, স্তব্ধ আসুনি প্রহর গণিছে বিরলে, সবই দেখা দিল অকুল তিমির সন্তরি, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মো, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানি আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানি ওখে ধাইয়া, বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুন মিনতি মাখা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনি অন্ধ বন্ধ করো না পাখা, ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মন, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা। যিনি আমাদের এই অনন্ত বোধির সঙ্গে যুক্ত করান, তিনি তো সেই পরম। মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত, তোমারি রচিত ছন্দে মহান বিশ্বের গীত, মহাসিংহাসনে বসে শুনিছ হে বিশ্বপিত। এই বিশ্বপিতর কাছে প্রেম পূজা পর্যায়ের গানে অনায়াস যাতায়াত, তাই তো বলে ওঠা যায় ভালোবাসি ভালোবাসি। রবীন্দ্রনাথ প্রাকৃতিক বিশ্বকে মানবিক বিশ্ব করে তোলেন, প্রকৃতি অবাধ নিঃছরের মতো মানুষের হৃদয়ের কথা ব্যক্ত করে। বিতরি বিতরি প্রেম, এ প্রেম ব্যক্তিগত থেকে হয়ে ওঠে সর্বজাগতিক। ব্যক্তি প্রেমের অবগাহনে থেকে যায় বিশ্ব প্রেমিকের আবেদন। হৃদয়ে জুড়াতে চায় কার চিরঋণে কে জানে। আজি ঝর ঝর মুখর বাদল দিনে, আজি ঝর ঝর মুখর বাদল দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না ঝর। বিরল এক ভালো লাগায় চাঁদের হাসির বাঁধ ভেঙে যায়। মধুর রূপে শেষ নেই যে, মেঘলা দিলে তখন মাঠে কৃষ্ণ বলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেণী পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রেম বিরহের টানা পড়েন, যদি তারে নাই চিনি গো সে কি আমা কুড়ির কানে
যদি তারে নাই চিনি গো সে কি। হয়তো সে চিনতে পারলো আমায়। তারপর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছে দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ও সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। একসময় ওরা বসলো বেঞ্চিতে, আরো কিছু আছে বাকি, বসলো মোর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব দাঁড়াই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন, যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ২০২০-২৫ বৈশাখ, বারবার উচ্চারিত হচ্ছে বড় দুঃসময় এখন, বাস্তবে তথ্য। এই পরিপ্রেক্ষিতে এক অনুরাগের প্রশ্ন তার কাছে স্বরচিত কবিতায়, অধ্যাপক বৃন্দাবন বিশ্বাস। রবীন্দ্রনাথ, দুই দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলে তুমি, আমি তা দেখিনি। তারপরেও বলেছ মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। যুদ্ধের স্পষ্টতা ছিল তখনও, ছবির মতো প্রকট ছিল হিংসা বা প্রেম, জানি না আমি। আসৈশব তোমাকে ভালোবেসে তবু 25 বৈশাখ আমার জোড়াসাঁকো যা হয়ে ওঠেনি। যুদ্ধ আর মন্বন্তরের মধ্যে দিয়ে যেতে যেতে আজ সভ্যতার খাদের কিনারে দাঁড়িয়ে মানুষে আর বিশ্বাস রাখতে পারছি কোথায়। আজকের যুদ্ধ বড় ভয়ঙ্কর, বোমা পড়ছে না, কামান গর্জন করছে না, আকাশে নেই বোমার বিমানও।
তবু মানুষ মরছে হাজারে হাজারে, মারণ ভাইরাসে আক্রান্ত লাখে লাখে। এর পরেও কি বলবো, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সমাজ সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে বারবার সংকটের মুখেও পড়েছে, আর এই সংকট আমাদের বারে বারে বিপর্যস্ত, বিড়ম্বিত, বিভ্রান্ত করেছে। আজও কোভিড-19 ভাইরাসে আমরা ছিন্ন ভিন্ন, এই সংকট ও রবীন্দ্রনাথ। নাই বাদিলে সান্ত্বনা, দুঃখে যেন পড়িতে পারি যায়, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন পড়ি ভয়। বর্তমান পরিস্থিতিতে প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে পর্যালোচনা করে কিভাবে মুখোমুখি হব এই সংকটের, আলোচনায় ডক্টর মধু মিত্র। আজ 25শে বৈশাখ, লকডাউনের এই গৃহবন্দী পরিসরে আমাদের রবীন্দ্র উদযাপন, ডাকঘরের অমল। কিন্তু ডাকঘরের অমল আসলে রবীন্দ্রনাথ তো সেই বার্তাটাই দিতে চান, যে একটা প্রকৃতি, একটা উন্মুক্ত জীবনের মুক্তির উল্লাস সেখানে থাকে। আমাদেরও করোনা বোধ হয় কতগুলো জিনিস শেখালো, যে প্রকৃতিকে বুঝে প্রকৃতির সঙ্গে ঘর করতে হবে। এবং আমরা বোধ হয় সবাই বহির্মুখী হয়ে গিয়েছিলাম, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে সংযোগেরও একটা বার্তা বোধ হয় করোনা লকডাউন পর্বতেই হোক, যে আমরা এই ঘরের মধ্যেই একটা আনন্দের, একটা বেঁচে থাকার রসদ আমাদেরকে খোঁজা, এই শিক্ষাটা বোধ হয় রবীন্দ্রনাথের কাছে আমরা পেতে পারি। আর স্প্যানিশ ফ্লু রবীন্দ্রনাথের সাহিত্যে সেভাবে এলো না কেন, যে রবীন্দ্রনাথ হয়তো এই বিভৎসতাটাকে ইচ্ছাকৃত ভাবেই প্রকটিত করতে চাননি। অথবা এটাও হতে পারে যে পরাধীন ভারতবর্ষের একজন শিল্পী, তার পক্ষে যে বলার যে অসুবিধাগুলো আছে সেটাও হতে পারে, এটা গবেষণার বিষয়। কিন্তু একটা জিনিস বোধ হয় আমাদের আজকে আমি দেখছি টিভিতে, যে মজদুর 16 জন মজদুর আজকে রেলে মালগাড়ি চাপা দিয়ে, যারা প্রত্যেকেই ঔরঙ্গাবাদ থেকে মধ্যপ্রদেশে ফিরতে চাইছিল, কিংবা সেটা নিয়ে বিভিন্ন টক শো হচ্ছে, সুরাট, আহমেদাবাদ, বম্বে, দিল্লি, বহু পরিযায়ী শ্রমিক তারা গৃহে ফিরতে চাইছে। এবং এই আশ্রয়টা আমাদের বোধ হয় সবারই কাম্য, কাঙ্ক্ষিত। আর আরেকটা বার্তা, যে এই যে মানুষগুলো যাদের, ওই যে রবীন্দ্রনাথ যেটা বলছেন অপমানিত কবিতায়, রবীন্দ্রনাথ বলছেন যে মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে, কিংবা নয়ন ধুলা মন্দিরে রবীন্দ্রনাথ বলছেন যে নয়ন মেলে দেখ দেখি তুই যে দেবতা নাই ঘরে, আজকে দেবতা, দেবতার মন্দিরে দেবতা নেই, মসজিদে আল্লাহ নেই, চার্চে গড নেই, আজকে বোধহয় দেবতারা রয়েছেন যারা ফ্রন্ট লাইনে, পুলিশ, হাসপাতাল কর্মী, নার্স। যে আমাদের ফিরতে হবে মানুষের কাছে, আমাদের সভ্যতাটাকে বাঁচানোর জন্য ওই দেবতা দেব মন্দিরে হত্যে দিয়ে পড়ে থাকলে হবে না, উপাসনা গৃহে হত্যে দিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের এই যে যাদেরকে আমরা অপমানিত করছি, যাদেরকে পদদলিত করছি, এই মানুষগুলোকে আমাদের কাছে টেনে নিতে হবে। না হলে কি হবে, বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন প্রাণ, কিংবা চরণে দলিত হয়ে ধুলায় যে যায় বয়ে সেই নিম্নে নেমে এসো, নহিলে নাকিরে পরিত্রাণ। করোনা আমাদের এটা শেখালো,
যে আমাদের নামতে হবে, প্রকৃতিকে বুঝতে হবে, প্রকৃতিকে যদি আমরা আমাদের মতো করে নিয়ন্ত্রণ করি তাহলে সেটা বদলা নেবে। এবং আমরা এই একটা ভাইরাসের সামনে উন্নত পৃথিবী, পৃথিবীর সর্বশক্তিধর রাষ্ট্র আমেরিকা কিভাবে নতজানু হয়ে আত্মসমর্পণ করছে, ভারতবর্ষের উন্নত শহরগুলো শিল্পে উন্নত, বোম্বে, আহমেদাবাদ, সুরাট, নয়াদিল্লি, কলকাতা, মানুষরা অসহায় ভাবে এই ভাইরাসটার সামনে আত্মসমর্পণ করছেন। আমাদেরকে কোথায় ফিরতে হবে? আমাদের সেই আদিম পৃথিবীর কাছে, সেটাই আমার মুক্তির জায়গা। এবং আমাকে ফিরতে হবে আমার এই যে সাধারণ মানুষগুলোকে, তাদেরকে আমাকে সঙ্গে নিয়ে তাদেরকে তাদেরকে এক্সপ্লয়েট করা, এই জায়গাটা থেকে আমাকে রবীন্দ্রনাথ বোধহয় একটা বার্তা দিতে পারেন। এবং রবীন্দ্রনাথ নিজে বলছেন যে সাধারণ মানুষের যন্ত্রণাময় বাস্তবতা, আলটিমেটলি করোনা শেষ হয়ে যাবে, অনেক মৃত্যু দেখব আমরা, অনেক আক্রান্ত দেখব, হয়তো করোনার সঙ্গে আমরা আরো দীর্ঘদিন ঘর করব, কিন্তু সারা পৃথিবীর এই যে সাধারণ মানুষরা যারা ভীষণভাবে মারি এবং মরতে এফেক্টেড হয়, রবীন্দ্রনাথ কিন্তু 1925 সালে 9 ফেব্রুয়ারি তিনি বলছেন, আমি একটু লেখাটা থেকে পড়ে দিই, ইংরেজ ধনী বাংলাদেশের রক্ত নেংরানো পাটের বাজারে শতকরা 400-500 টাকা মুনাফা শুষে নিয়েও যে দেশের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এক পয়সাও ফিরিয়ে দেয় না, তার দুর্ভিক্ষে বন্যায় মারি মরকে যার কোড়ে আঙুলের প্রান্ত বিচলিত হয় না, যখন সেই শিক্ষাহীন স্বাস্থ্যহীন উপবাস ক্লিষ্ট বাংলাদেশের বুকের উপর পুলিশের যাতা বসিয়ে রক্তচক্ষু কর্তৃপক্ষ করা আইন পাস করেন, তখন সেই বিলাসী ধনী স্ফীত মুনাফার উপর আরামে আসন পেতে বাহবা দিতে থাকে, বলে এই তো পাকা ধানে পাকা চালে ভারত শাসন। এখন এই যে করোনা বোধহয় আমাদের শিক্ষা দিয়ে গেল যে আমরা এই তথাকথিত উন্নত আধুনিক পৃথিবীতে কেউ নিরাপদ নয়, আমাদেরকে বাঁচতে হবে আপাতত দূরে দূরে কিন্তু সবাইকে নিয়ে। এবং আমাদের মন্দির কোনো গির্জা নয়, আমাদের মন্দির কোনো তথাকথিত মন্দির নয়, আমাদের মন্দির তথাকথিত কোনো মসজিদ নয়, আমাদের মন্দির হাসপাতাল, আমাদের উপাসনা গৃহ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষালয়, এই জায়গাটায় 25শে বৈশাখে রবীন্দ্রনাথ আমাদের বড় বেশি প্রয়োজনীয়, বড় বেশি জরুরি। তাই 25শে বৈশাখ আমার রবীন্দ্রনাথ, আমার প্রয়োজনীয় রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথের খোঁজই বোধহয় আমাদের করতে হবে। সবাই ভালো, যৌবনেরই পরশ মণি করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে উদ্বোধনে গগন ভরে, অন্ধদিকে দিগন্তরে জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ, জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাব্যে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক, বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা, ব্যাঘাত আসুক নব নব আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক, দেব সকল শক্তি লব অভয় তব শঙ্খ। রবীন্দ্রনাথ ঠাকুর অস্তিত্বের নানা বিভাগে যিনি প্রত্যয় নিষ্ঠ। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক, বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যে তিনি একজন।
রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি উপাধিতে ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস ও 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা 32টি খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নানা সুরের নানা তালের যন্ত্রে সুর মিলিয়ে নিতে দাও একটি চরম সঙ্গীতের গভীরতায়। দুহাত ভরে 80 বছর ব্যাপী তিনি আমাদের অনন্ত সৃষ্টির সম্পদ দিয়ে গেছেন। তিনি জ্যোতির্ময় শিখা। আমাদের কলেজে মাননীয় অধ্যক্ষ ডক্টর হিনা সিনহার কণ্ঠে রবীন্দ্র দর্শন ও মহাকাল। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খড়ো পরসা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যাই কোনো দিকে নাহি চাই, ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ফিরাও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি হরে। এত কাল নদী কুলে যাহা লয়েছি নু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ফকির লালন বলে জাতির কি রূপ, আমি দেখলাম না তু নয়নে, এই সংসারে। বাউল সব ভেদাভেদ ভুলে সংকীর্ণ সীমাবদ্ধ গুণ্ডি ছাড়িয়ে এক পরম সত্তার সন্ধানে পথ হাঁটে। সব লোকে কয় লালন কি যা সংসারে,
सब लोके बैला लड़किया संसारी। রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিতে বাড়ি বাড়ি বাউলের মর্মকথা উচ্চারিত। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পথ। শিক্ষা সংস্কার এবং পল্লী সঞ্জীবনীর কথা বারবার উঠে এসেছে রবীন্দ্র চিন্তা ও রবীন্দ্র সাহিত্যে। মূঢ় ম্লান মুখ মুখে ভাষা দেওয়ার কথা, আলোর কথা রবীন্দ্রনাথ বারবার বলে গেছেন তার সৃষ্টির মধ্য দিয়ে। তিনি লিখছেন, দেশকে মুক্তি দিতে হলে দেশকে শিক্ষা দিতে হবে। শিক্ষার সঙ্গে আনুষ্ঠানিক সংস্রব তার ছোট থেকেই ছিল না। ছেলেবেলার প্রচলিত শিক্ষা ব্যবস্থার বেদনাদায়ক অভিজ্ঞতা বিচলিত করেছিল বিশ্বের অন্যতম শিক্ষাব্রতী ও শিক্ষাবিদ রবীন্দ্রনাথ ঠাকুরকে। 1319 বঙ্গাব্দে শিক্ষাবিধিতে লিখলেন, যে দেশে সামাজিক শিক্ষাশালায় বাঁধা প্রথা হইতে এক চুল সরিয়া গেলে জাত হারাইতে হয়, সে দেশে মানুষ হইবার পক্ষে গোড়াতেই একটা প্রকাণ্ড বাধা। শিক্ষা চিন্তা প্রসঙ্গে বিশ্বভারতী শ্রীনিকেতন প্রতিষ্ঠা একটি বিশেষ পর্যায়। বিশ্বভারতী প্রাঙ্গণের ইতিহাস ধরে আছে শান্তিনিকেতন গৃহ, উপাসনা গৃহ, পুরাতন ঘণ্টা, ছাতিমতলা, পাঠভবন, কলা ভবন, আম্রকুঞ্জ, সঙ্গীত ভবন, চীনা ভবন, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু প্রমুখ ব্যক্তিত্বের অতুলনীয় প্রতিভা। রবীন্দ্রনাথ কখনোই এই বিদ্যালয়কে গতানুগতিক বিদ্যালয়ে পরিণত করতে চাননি। তিনি চেয়েছিলেন শিক্ষার পাশাপাশি এখানকার ছাত্রদের দেহে মনে কর্মে পূর্ণাঙ্গ মানুষ করে তুলতে। শান্তিনিকেতন পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিক চিন্তার ছাপও সুস্পষ্ট। শান্তিনিকেতন পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল স্থাপত্য চিন্তার পরিচয় পাওয়া যায়। আলোচনায় অধ্যাপক বিদ্যুৎ মণ্ডল। আজ 25শে বৈশাখ, এবছর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের সেই চেনা ছবি হয়তো দেখা যাবে না, কিন্তু রবি পূজার কোনো কমতি নেই। প্রত্যেকেই নিজের নিজের মতো করে অন্তরের অর্ঘ্য নিবেদন করছেন। ভ্রমণ পিপাসু রবীন্দ্রনাথ নিয়ে কয়েকটি কথা বলবো আজ, তবে কোনো দেশ বিদেশ ভ্রমণ নয়, কারণ আমরা সকলেই জানি যে তিনি সারা জীবনে 5টি মহাদেশের প্রায় 35টি দেশ ভ্রমণ করেছেন এবং ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি প্রদেশে গেছেন। আজ বলবো এক জায়গায় থেকে তিনি কিভাবে ভ্রমণ পিপাসা মেটাতেন সেই কথা। পরিবেশ বদল করা ছিল তার স্বপ্ন। তিনি যখন জোড়াসাঁকোর বাড়িতে থাকতেন তখন তিনি তার বসবার ঘরটি আলাদা করে নিয়েছিলেন, ইচ্ছা মতো তিনি তার চেয়ার টেবিল ও বই নিয়ে স্থান পরিবর্তন করতেন। শুধু ঘর বদল করাই না, ঘরের সাজসজ্জারও পরিবর্তন করতেন ঘন ঘন। ঘরের দেওয়ালের ছবিগুলো মাঝে মাঝে বদল করতেন, এক ছবি বেশি দিন রাখতেন না, যখন যে ছবি পছন্দ হতো সেগুলি দিয়েই দেওয়াল ভরে রাখতেন। তিনি যখন জমিদারি দেখাশোনার জন্য শিলাইদয়ে ছিলেন তখনও তিনি অনেকটা সময় কাটান পদ্মার বুকে, তার প্রিয় পদ্মা বটেই। শান্তিনিকেতনে প্রায় 20টি বাড়ি রয়েছে, সেগুলি সবই কবির স্পর্শে ধন্য হয়েছে, এখন যেটা উত্তরায়ণ বলে পরিচিত। সেখানে তিনি প্রথমে একটি বাড়ি তৈরি করেন, নাম দেন উত্তরায়ণ। প্রথমে এটি ছিল কাঁচা বাড়ি, পরে সেটি ভেঙে পাকা বাড়ি করা হয় এবং নাম বদলে রাখা হয় কোণার্ক। 66 বছর বয়সে তিনি আরও একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করেন, বাড়িটির নাম রাখেন শ্যামলী। বাড়িটি ছিল সম্পূর্ণ মাটির, এমনকি ছাদও তৈরি হয় মাটির। গৃহ নির্মাণের পর নন্দলাল বসু ও তার কলাভবনের ছাত্রছাত্রীরা বাড়ির বাইরে মাটির দেওয়ালে নানা মূর্তি ও শান্তিনিকেতনের জীবনযাত্রার নানা ছবি এঁকে তাকে অপরূপ করে তুললেন। এই বাড়িটির গায়ে শিল্পী রামকিঙ্কর ফুটিয়ে তোলেন কয়েকজন সাঁওতাল রমণীর চেহারা। এই শিল্পকর্মটিও অপূর্ব।
1935 সালে কবিতার 75তম জন্মদিন পালনের জন্য এই ঘরে বসবাস করতে আরম্ভ করেন। 1936 সালে প্রবল বৃষ্টিতে ছাদ ধসে পড়ায় আবার তার সংস্কার করা হয়। তবে মনে রাখা প্রয়োজন, শ্যামলীর আগে ওই জায়গায় মৃন্ময়ী নামে একটি বাড়ি ছিল। 1940 সালে গান্ধীজি শান্তিনিকেতনে এসে এই বাড়িতেই ছিলেন। 1935 সালে আবার একটি নতুন বাড়ি তৈরির পরিকল্পনা করেন। 1936 সালে বাড়িটি নির্মাণ হয়, নাম রাখেন পুনশ্চ। এই বাড়িতে বসবাসও শুরু হয় 1936 সাল থেকেই। তার জিনিসপত্র থাকতো শ্যামলীতে। সকালবেলা লেখা ও ছবি আঁকার সরঞ্জাম নিয়ে তিনি পুনশ্চর ঘরটিতে প্রবেশ করতেন। সারাদিন ধরে চলতো তার লেখা ও ছবি আঁকা। এখানে তিনি বেশিরভাগ সময় ছবি আঁকায় মগ্ন থাকতেন। আবার অনেক সময় কাঠের বাক্সে জোড়া লাগিয়ে তার উপর বিছানা করে রাতও কাটিয়েছেন তিনি এখানে। পুনশ্চে বসবাসকালে সুবিধা মতো ঘরটির রূপও ধীরে ধীরে পরিবর্তিত হয়। প্রমথ চৌধুরী, ইন্দিরা দেবী এই বাড়িতে বেশ কিছুদিন ছিলেন। উত্তরায়ণের এই তিনটে বাড়ি নির্মাণ কাজের সঙ্গে সুরেনকর যুক্ত ছিলেন, কিন্তু উদয়ন বাড়িটির স্থাপত্য পরিকল্পনা সম্পূর্ণ রবিপুত্র রথীন্দ্রনাথের। 1920 সালের পর থেকে রথীন্দ্রনাথ ও তার স্ত্রী প্রতিমা দেবী শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করেন এবং তখন থেকেই উদয়নের পরিকল্পনা সূত্রপাত। 1921 সাল থেকে উদয়নের কাজ শুরু হয়। অর্থাভাবে বারেবারে কাজ থেমে গেছে, আবার শুরু হয়েছে। এইভাবে 1938 সালে কাজ শেষ হয়। রথীন্দ্রনাথ উদয়নের একতলার বসবার ঘর সাজিয়েছিলেন জাপানি রীতিতে। উদয়নের স্থাপত্যে চোখে পড়ে দেশি ও বিদেশি শিল্পশৈলীর সংমিশ্রণ। বড়বুদুর, বালিদ্বীপ, রাজস্থান ও গুজরাতের নানা স্থাপত্য শিল্প এই বাড়ির বারান্দা, অলিন্দ, গবাক্ষে প্রতিফলিত। উদয়নে রাত কাটিয়েছেন বহু বিখ্যাত ব্যক্তিত্ব। মহাত্মা গান্ধী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সর্বপল্লী রাধাকৃষ্ণন, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, জাকির হোসেন প্রমুখ, এবং অনেক বিদেশি ব্যক্তিত্ব। পুনশ্চতে বেশি দিন থাকতে পারলেন না তিনি, আবার প্রয়োজন হলো বাড়ি বদলে। এবার যে বাড়িটি তৈরি করালেন সেটির প্রথম নাম ছিল সেজুতি, পরে বদলে রাখা হয় উদীচি। চারদিক খোলা ঘর তৈরি করা হয়, প্রথাগত জানালা ছিল না, রাজস্থানী স্থাপত্যের অনুকরণে অলঙ্কৃত খোলা জানালা। 78 বছর বয়সে রবীন্দ্রনাথ এই বাড়িতে প্রবেশ করেন, এটি তার শেষ বাড়ি বদল। শেষ জীবনের বহু ছবি ও কবিতা এই গৃহে বসেই সৃষ্টি করেন। জীবনের শেষ 10 বছরে তিনি যখন আর বেশি বাইরে যেতে পারছেন না, তখন কিন্তু বাড়ি বদলে ভ্রমণের স্বাদ পূরণ করতেন। শুধু তাই নয়, বাড়িগুলির নির্মাণ কাজের সঙ্গে দেশি বিদেশি শিল্প স্থাপত্যের সংমিশ্রণ রয়েছে, এর মধ্যেও রয়েছে এক ধরনের ভ্রমণের স্বাদ পূরণের ইচ্ছা। এবার ঋণ শিকার, পিতৃস্মৃতি, রথীন্দ্রনাথ ঠাকুর, বারবার বাড়ি বদলে যায়, পারমিতা মুখোপাধ্যায়। জনজীবন মুখিনতা রবীন্দ্র ভাবনার বিশেষ সুর। তিনি বিশ্বাস করতেন জনসংযোগের উৎকৃষ্ট মাধ্যম মেলা। একটি মেলাকে কেন্দ্র করে ঘর ও বাইরের মিলন হয়ে ওঠে সুন্দর, প্রসারিত হয় গ্রামীণ অর্থনীতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্য দিয়ে রাজা থেকে রাজর্ষি চেতনার যাত্রাপথ সুস্পষ্ট করেছেন। সেই ঐশ্বর্যবোধের একদিকে যিনি রাজা, অন্য প্রান্তে তিনি সন্ন্যাসী মহারাজা। গর্ব সবটিয়া মরছে পড়ে লুটিয়া, গর্ব সবটিয়া মরছে পড়ে লুটিয়া, সকল মামা দেহ মন নিরাশ কিসাজে এলে হৃদয় পুরবাজে, চরণ তলে কোটি শশী সূর্য মরে নাজে, মহারাজ একিসাজে। গভীর আত্মোপলব্ধির মানসিক বিস্তৃতির প্রেক্ষাপট রবীন্দ্রনাথ তুলে ধরেন তার সৃষ্টির মধ্য দিয়ে।
যেখানে ভক্তের নিবেদনই একমাত্র, প্রেমের নিবেদনের ব্যথার বিরহের কি অপূর্ব সম্মিলন। ডক্টর গীতা মণ্ডলের কণ্ঠে সেই উচ্চারণ। রাধার দুলার যাবে আজি মোর ঘরের সুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলুক মতে, বলে দে আয় কি করিব সাজ, কি ছাড়ে কবরী বেঁধে লব আজ, কেমন ভঙ্গে কোন বরণের বাস, মাহ কি হলো তোমার অবাক নয়নে মুখ নে কেন চাস, আমি দাব যেথায় বাতায়ন করে, সে চাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিবেশ দেখা হবে শেষ, যাবে সে সুদূরপুরে শুধু সঙ্গে বাসি, কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে, তুমি রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সেনেমেশ লাগি না করিয়া বেশ, রহিব বল কি মতে, মাগো গেল চলি মোর ঘরের সমুখ পথে, ঘুম খসায় বাতায়ন থেকে নিমেষের লাগে নিজ মা দেখে, ছেড়ে মনিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মাগো কি হলো তোমার অবাক শির তরে, মোর হার ছেড়া মই নেয়নি কুড়াই, রথের চাকায় গেছে সে গুড়াই, চাকার চিহ্ন ঘরের শঙ্খে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলে জানে না সে কেউ, ধুলায় রইল ডাকা, তবু রাজার দুলার গেল চলি মোর ঘরের সমুখ পথে, মোর বক্ষের মোটারিয়া রহি বল কি মতে, এমন অফুরান দুর্লভ প্রেমের পূজা থাকে আমার হিয়ায়, আমার দুঃখ সুখের গানে, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে, লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। কেমন করে বোঝানো যায় বেদনার গান, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, যত বলি নাই রাতে যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে যে বলে না না না, ও যে মানে না মানা, এইসব নিয়ে আমার আমাদের রবীন্দ্রনাথ, অধ্যাপিকা পাপিয়া ব্যানার্জির কণ্ঠে আমার রবীন্দ্রনাথ। আমার জীবনী রবীন্দ্রনাথ
কিভাবে কতটা জুড়ে যে রয়ে গেছে তা বোধ হয় অল্প কথায় প্রকাশ করার নয়। কবে আমি বাহির হলেন তোমারই গানকে, সে তো আজকে নয়, সে আজকে নয়। খুব ছোটবেলায় রবীন্দ্র কবিতার জগতে আমার পদার্পণ। আমার দাদাভাই আমাকে মুখস্থ করিয়ে দিতেন রবীন্দ্র কবিতা। হ্যাঁ, মুখস্থ করিয়ে দিতেই হতো, কেননা বানান করে পুরো বাক্য পড়ে বোঝার মতো বয়স তখনও আমার হয়নি। সহজ পাঠ পড়ছি, কিন্তু সহজ পাঠের লেখক আর আমার কবিতার কবি যে একই ব্যক্তি সেটাও তখনও স্পষ্ট নয়। কিন্তু বীর পুরুষ এমনকি দেবতার গ্রাসও মুখস্থ। ধীরে ধীরে বড় হলাম, আর সবচেয়ে কাছের বন্ধু হল সঞ্চয়িতা। স্কুল যাবার সময়টুকু ছাড়া প্রায় আমি আর সঞ্চয়িতা একাত্ম। আনন্দ দুঃখে আমরা পরম বন্ধু। না, তখনও গীতবিতানের জগতে প্রবেশ করিনি। মন কেড়ে নিচ্ছিল রবীন্দ্রনাথের ছেলেবেলা, কিছু ছোট গল্প, ডাকঘর নাটক। এর মধ্যেই একটা অন্য জগতের খোঁজ পেতে শুরু করলাম নিষ্কৃতি ফাঁকি কবিতাগুলোর মধ্য দিয়ে। বড় হলাম, হাতে এল চোখের বাড়ি, পরপর অনেকগুলো দরজা যেন খুলে যেতে লাগলো। মনে মনে কখনো আশা কখনো বিনোদিনী হইতে লাগলাম। শিখর আর কাটল না, ক্রমে নৌকা ডুবি গোড়া চতুরঙ্গ, ঘরে বাইরে পুরোপুরি রবীন্দ্র লোকে নিমজ্জন। ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করেছি গীতবিতানের জগতে। ব্যাস, ডুবে যাবার আর কিছু বাকি রইল না। না, আমি গান গাইতে পারি না, কিন্তু কোথায় যেন পড়েছিলাম রবীন্দ্রনাথের গান তো টানের নয় প্রাণের, তা তো শুধু বোঝবার নয় বাজবার। আর তাই তো আমার মনের প্রতিটি তন্ত্রিতে তন্ত্রিতে তা বেজে চলল, আজও চলেছে। সেই অল্প বয়সে বারবার মনে হয়েছে রবীন্দ্রনাথ কেমন করে শুধু আমারই মনের কথা তার গানে গানে বলে গেলেন। আজ বুঝি এ বিষয় শুধু আমার একার নয়, সকল মরণী মনের। এই গানের সঙ্গে প্রাণী নাড়া দিল শ্যামা, চিত্রাঙ্গদা, শ্যামচুল। মনে মনে বারবার বলে চললাম দেবী নদী, নহি আমি সামান্না রমণী। আর এই গান কোনদিন আমাকে ছেড়ে গেল না। সেই যে বন্ধু ছিল সঞ্চয়িতা, তার সঙ্গে যুক্ত হল গীতবিতান। সাহিত্যের ছাত্রী হবার অতুল সৌভাগ্যে সামনে এলো রবীন্দ্র প্রবন্ধের সম্ভার। কালান্তর সভ্যতার সংকট শেখালো মানুষকে ভালোবাসতে, জানালো মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এভাবেই রবীন্দ্রনাথে স্নাত হতে হতে কবে যেন পৌঁছে গেলাম জীবনের সামনে। যখন যা জানতে চেয়েছি সব উত্তর কিভাবে যেন রবীন্দ্রনাথই পেয়ে গেছি। আমি ঈশ্বর ভক্ত হওয়া সত্ত্বেও সেভাবে কোনদিন পূজা অর্চনা করি না। মনে মনে গুনগুন করি, কাজ কি আমার মন্দিরেতে আনা গোনায়, পাতবো আসন আপন মনের একটি কোনায়। চেষ্টা করি সরল প্রাণে নীরব হয়ে ডেকে যেতে, পারি কিনা জানি না। সেই শৈশব থেকে এত বৃহৎকে এত মহৎকে জানতে বুঝতে চেষ্টা করে চলেছি, আজও তার প্রতি অব্যাহত। আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা।
কবিকে চেনা সম্ভব? আমার মতো অতি সাধারণ একজন সেই চেষ্টাটুকুই করে চলে জীবন ভোর। রবীন্দ্রনাথই বলেছেন, বড় শক্ত বুঝা, যারই বলি ভালোবাসা তারই বলি পূজা। কবির প্রতি আমারও যে ভালোবাসা পূজা সব একাকার হয়ে গেছে। রবীন্দ্রনাথ আমার আশ্রয়, আমার ভরসা, আমার বাঁচবার আনন্দ। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। রবীন্দ্রনাথ তাঁর শিল্পিত সৃষ্টিলোকের জন্য বারে বারে নিজেকে ভেঙেছেন, আবার নতুন করে গড়ে তুলেছেন। অধ্যাপক দেবাশিস মণ্ডল তাঁর দৃষ্টিভঙ্গিতে আমার রবীন্দ্রনাথ। 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের রবি ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথ বিশ্বকবি, সর্বার্থেই বিশ্বজনীন, কিন্তু আমাদের কাছে অর্থাৎ বাঙালিদের কাছে, গোটা একটা জাতির কাছে রবীন্দ্রনাথের বিস্তৃতি যে কতটা সেটা আমরা প্রত্যেকে বুঝি। কারণ আমাদের প্রত্যেকের একটা আমার রবীন্দ্রনাথ আছে, এবং নিশ্চিতভাবেই প্রত্যেকের ক্ষেত্রে স্বতন্ত্র, কারোর সঙ্গে কারোর রবীন্দ্রনাথ মেলে না। এখানেই রবীন্দ্রনাথের বিশালতা ধরা যায়, যেখানে রবীন্দ্রনাথ তার সৃষ্টি দিয়ে, সৃষ্টির অংশ দিয়ে দুই বাংলার কোটি কোটি বাঙালির কাছে নিজের জগৎ তৈরি করে রেখেছেন। আবেগ, প্রেম, যুক্তি, তক্ক, দ্রোহ কি নেই সেই জগতে। দীর্ঘ সৃষ্টি পর্বে তিনি তার কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক এবং সর্বোপরি গানের যে জগৎ, সেখানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ চিত্রকর সুরকারদের মতো অনায়াস অনন্য ভঙ্গিতে শব্দ রং করেছেন, সুরমূর্ছনা ছড়িয়েছেন, বিপুল তার প্রকাশ, বৈচিত্র্য ততোধিক। আমার রবীন্দ্রনাথ সেই বিশাল ব্যক্তিত্ব যিনি নিজেকে আজীবন ভাঙেন গড়েন, ভেঙে আবার গড়েন, যার ভাবনায় কোনো থেমে থাকা নেই, এক অবিরাম প্রবহমানতা জীবনের শেষ দিন অবধি। আমি রবীন্দ্রনাথের থেকে এই প্রবহমানতা শিখি, শিখতে চাই, তার ওই ব্যাপক প্রবহমানতার অংশ হতে চায়, চাই যেন কোনো কর্তার ভূত আমায় গ্রাস না করে। আমার রবীন্দ্রনাথ গতিশীলতার স্রোতের রবীন্দ্রনাথ, বদ্ধতার নয়। এ ক্ষুদ্র স্মরণিকায় রবীন্দ্রনাথের ব্যাপক প্রকাশ ধরা অসম্ভব, আমি সে চেষ্টাও করছি না। খণ্ডিত ভাবনায় খণ্ডিত করে তার জন্মদিনে তাকে খোঁজার চেষ্টা করছি মাত্র। খুব নির্দিষ্টভাবে, খুব সংক্ষিপ্ত আকারে, খুব নির্দিষ্ট করে যদি রবীন্দ্রনাথকে প্রকাশ করতে হয়, তাহলে আমার কাছে একটি গান খুব মনে পড়ে। বিক্রম সিং যখন সে গান গাইতে থাকেন, আমি ফিরে ফিরে শুনি, গুনগুন করে গাই। আমার সে গান গুনগুন করে গাওয়ার উদ্দেশ্য বোধ হয় রবীন্দ্রনাথই। না চাইতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে, অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধরে, তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এই ব্রহ্মসঙ্গীতে আমার রবীন্দ্রনাথকে প্রকাশ করে। হে আমার পরম ধন, বৃহৎ মানব ঐশ্বর্য, হে আমার আমাদের অগতির গতি চির সখা। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চির পথের সঙ্গী আমার, চির জীবন হে। হে প্রভু,
হে প্রিয়, অনন্তের বাণী তুমি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সীমার মাঝে অসীমে তুমি বাজাও আপন সুর, দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড মাঝে, দাঁড়াও আমার আখির আগে, দীর্ঘ জীবন পথ কত দুঃখ তাপ, জগৎ জুড়ে উদাস সুরে তুমি তৃষ্ণার শান্তি, তুমি ধন্য ধন্য হে, দাও মোরে মঙ্গল ব্রত, জাগাও চিত্তে সত্য জ্ঞান। সুধায় না কবে কোন গান কাহারে করিয়াছিল দাম, পথের ধুলার পরে উড়িয়াছি তারি তরে, যে তাহারে দিতে পারে মান, শুনেছ মোর বাণী, হৃদয়ে নিয়েছ তারে টানে, তোমারে সুপিলাম আমার ধ্যানের ধন খালি গো সবা।